সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ আর সেই সাংবাদিক বৈঠক থেকে আরো একবার কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি কেন্দ্রকে বন্য প্রাণী এবং কেন্দ্র বাহিনীকে বনকর্মী বলে কটাক্ষ করেন তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের সভ্য সমাজে যদি বন্য প্রাণী ঢুকে যায় তাহলে বনকর্মীদের ডাকতে হয় এ তো স্বাভাবিক ব্যাপার সভ্য সমাজে যদি বন্য প্রাণী ঢুকে যায় তো তাদের ঠেকাতে বনকর্মীদের ডাকতে হয় তা বলে কি সারা বছর বনকর্মীরা আইন শৃঙ্খলা দেখবেন না তো সুতরাং বন্য প্রাণী ঢুকেছে তো তারা যদি হাতে মুঙ্গেরের বাহিনী রিভলভার নিয়ে নেচে বেড়াচ্ছে হ্যাঁ দিলীপ ঘোষ জিন্দাবাদ বলেছে কিনা সে দিলীপবাবু বলতে পারবেন আবার পাশাপাশি তার সঙ্গে অন্যান্য সমস্ত রুট ভেঙে তারা চলে যাবে তারা গণ্ডগোল করতে যাবে তো রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের এটা প্রশংসনীয় যে সুকৌশলে কেন্দ্রীয় বাহিনীকেই সামনে রেখে দিয়ে বিজেপির এই চক্রান্ত এই তাণ্ডব এই অমান্য করার টেন্ডেন্সি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কোথায় গেল সেন্ট্রাল বাহিনী সামনে পড়ে তো ওই সন্ধ্যাবেলা উপবাসের জায়গায় গিয়ে হামলা করা মুঙ্গের বাহিনী কোথায় গেল নেই তো এ তো রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন যথেষ্ট পরিণত বুদ্ধিতে সুকৌশলে বিজেপিকে নিজের ফাঁদে তাদের ফাঁদেই তাদের বন্দি করেছে রামনবমী ইস্যু আর সেই রামনবমী ইস্যু নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে রামনবমীর দিন আমরা দেখেছি হাওড়ার শিবপুরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভয়ানক আকার ধারণ করেছিল পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ফলের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় মানুষের মধ্যে মারামারি একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শুধুমাত্র শিবপুর নয় তারপরে আমরা দেখেছি ঋষিকুলনগর সেখানেও একই পরিস্থিতি ট্রেন আটকে দেওয়া হচ্ছে বোমা ছোড়া হচ্ছে ফলের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে একের পর এক ঘটনা সামনে এসেছে একটা ধর্মীয় মিছিল ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসব থেকে রাজনীতি আর ছোটখাটো রাজনীতি নয় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় সেই রামনবমী ইস্যুতে আর সেই রামনবমী ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘ বচসা চলছে বিভিন্ন রাজনৈতিক দল একে অপরের উপর দোষ লাগাতে ব্যস্ত বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির গুন্ডারা ঘটিয়েছে একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে এবং একে অপরের উপর দোষারোপ করতে ব্যস্ত এই পরিস্থিতিতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে আর সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে মন্তব্য করেছেন কুণাল ঘোষ কি বলেছেন শুনুন কাদের ফ্যাক্ট ফাইন্ডিং বিজেপি সেন্ট্রাল বিজেপি সেন্ট্রাল ফ্যাক্ট ফাইন্ডিং টিমে দিয়ে কি এসে গেল ওরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আগে গিয়ে সুমিত ওই কি যেন সুমিত স সেটা দেখুক হাতে রিভলভার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপির মিছিলে তার মা বলছেন বিজেপি টাকা দিত বিজেপি করার জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম সেই সব এলাকায় ঘুরুক ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেখুক বিজেপির পার্টি অফিসে বসে নারদে ভিডিও দেখানো হয়েছিল সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাদ শুভেন্দু অধিকারী আগের দিন বলে ফেললো মাইকের সামনে নারদটা হচ্ছে প্রমাণিত সত্য তারপরে সিবিআই অ্যারেস্ট করছে না ফ্যাক্ট ফাইন্ডিং টিম দেখুক যে সিবিআই এর এফআইআর নেমড বিজেপির বলা চোর সে নিজে বলে ফেলছে এটা প্রমাণিত সত্য তারপরেও অ্যারেস্ট করছে না ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজনৈতিক পর্যটক নোটাঙ্কি করতে আসছে উত্তরপ্রদেশে কোথায় থাকে আসামে কোথায় থাকে উন্নাও হাতরাস প্রয়াগরাজে কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম